ঝড়ে একটি মিষ্টির দোকানের উপর ভেঙে পড়ল নির্মীয়মান বহুতলের দেয়াল। ক্ষতিগ্রস্ত গোটা মিষ্টির দোকানটাই। অল্পের জন্য রক্ষা পেল দুজন। আজ ভোররাতে ডানকুনি পুরসভা 12 নম্বর ওয়ার্ডের দিল্লি রোড চৌমাথার একটি নির্মীয়মান বহুতলের দেয়াল উপর থেকে ভেঙে পড়ে পাশের কার্তিক অধিকারীর মিষ্টির দোকানের উপর। ভেঙে যায় দোকানের চাল। রাত 12টা পর্যন্ত কাজ করে সে সময় দুজন ওই দোকানে ঘুমিয়েছিল। একজন চাপা পড়ে যায়, তাকে টেনে বের করে অন্যজন। অল্প আঘাত লাগলেও আরেকজন রক্ষা পেয়ে যায়। বলি কিভাবে ঘটলো এই ঘটনা? একটা অব্দি কাজ হয়েছে, ঠিক আছে। আমার সুতো 1:30 বেজেছে, ওই 12:30 কেরম হবে, ঠিক আছে। সুতো 1:30 বেজে গেছে, তা শুনলাম রাত্রি 3টের সময় হুড়মুড় করে জল এসেছে আর ওই পাঁচিল ভেঙে, বিল্ডিংয়ের পাঁচিল ভেঙে সোজা আমাদের চালে। আমরা চাপা পড়ে গেছিলাম, ওই টাকাটা চাপা পড়ে গেছিলাম আমার, ঠিক আছে। ওকে টেনে বার করেছি কোনো রকমে, এই অবধি ঘটনা। সবাইকে লাফিয়ে মৃত্যু বোধ করে রেখেছিলাম। কজন আহত হয়েছেন আপনার? আহত হয়েছে বলতে আমার একটু পাপাগুলো ছোট হয়েছে, ওনার একটুখানি পায়ে লেগে গেছে, এই অবধি। দুজনিক সেরকম কিছু হয় না, মানে ভেঙে গেছে, ভেঙে চলে গেছে। আমার কাজকর্মও করতে পারছি না, কিছু করতে পারছি না। দোকানকে আমি বন্ধ করে রেখে দেবো নাকি? আমার এত এত কিছু অর্ডার ফর্ডার আছে। তারা কি যোগাযোগ করেছে আপনাদের? যে কোনো যোগাযোগ করেনি, আসছেই না কেউ, কোনো ফোন নাম্বারই নেই, কিছু নেই, কোনো যোগাযোগ করছে না। আর আমরা দেখলাম ওই বিল্ডিং এর কোনো সেফটি আনসেফটিলি তারা কাজ করছে, মানে কোনো গার্ড নেই, কোনো জাল যেমন গার্ড নেই, আপনারা তো দেখছেন তো। আবার করে দিয়ে চলে যাবে, আবার ভেঙে পড়বে। এই ঘটনাটা কখন ঘটলো? ভোর 4টাতে। আপনাদের কারো কোনো ক্ষতি হয়েছে? খালি ওই ওই সেটটা পড়েছে, এদের হয়েছে মিষ্টিওয়ালা। সৌরভ হাজার, রিপোর্ট, News 6। তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ। তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অস্বাভাবিক মৃত্যু উত্তর চব্বিশ পরগনার এক যুবকের। মৃত যুবকের নাম রাহুল বর, বয়স 18। আজ সকালে সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিল রাহুল বর। সাথে ছিল দুই মামা কৌশিক মণ্ডল, কপিল দেব মণ্ডল এবং দুই মামি ও দিদা। রাহুলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার খড়ের মাঠ এলাকায়। রাহুলের বাবার নাম বাসুদেব বর, পেশায় রাজমিস্ত্রি। আজ সকালে রাহুল এবং তার আত্মীয়দের সাথে প্রাইভেট গাড়িতে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। মন্দির সংলগ্ন এলাকায় গাড়ি থামিয়ে বাড়ির অন্যান্যরা মন্দিরে গেলেও সে মন্দিরে প্রবেশ করেনি। জানা যায় বাড়ির আত্মীয়রা পুজো দিয়ে ফিরে আসে গাড়ির কাছে, সেখানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে মন্দির সংলগ্ন রাজবাড়ির মাঠের এক পাশে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারকেশ্বর থানা পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে। রাহুলের মামা কৌশিক মণ্ডল বলেন, কর্মসূত্রে আমরা অন্য রাজ্যে থাকি, কিছুদিন আগেই পরিবারের সকলে একত্রিত হই। সকলে মিলে আজ তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসি, এখানে এসে এত বড় দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানা পুলিশ। গতকাল কৃষ্ণবাটিচর হাই স্কুলের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং বিষাক্ত পার্থেনিয়াম গাছ বিনাশকরণ এবং রাস্তা পরিষ্কারকরণ কর্মসূচি পালন করা হয়। রাস্তার দুপাশে জন্মানো বিষাক্ত পার্থেনিয়াম গাছগুলি কেটে ফেলে দেওয়া হয় এবং রাস্তা পরিষ্কার করা হয়। এই কর্মসূচি পালনের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদেরকে মিশন নির্মল বাংলা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পেরেছে এবং তারা সামাজিকভাবে নিযুক্ত করতে পেরেছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি জানান, আজকের এই কর্মসূচিতে 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এখানে আসুন, আপনি তো দীর্ঘদিন এলাকার অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। এই কাজটা সম্পর্কে এটা তো আমাদের চরকৃষ্ণবাটি হাইস্কুল থেকে করা হচ্ছে, খুবই ভালো জিনিস, মানে সমাজের উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজ। এতে আমরা একে পূর্ণ ধরে সমর্থন করছি। এই বিষাক্ত গ্যাস, এই পার্থেনিয়া, এটা তো ক্ষতিকারক, অবশ্যই। তাই এই 9-10 ছেলেদের নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে কৃষ্ণবাটিচর হাইস্কুলের পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। আগামী 14 তারিখ থেকে শুরু হচ্ছে 10-দিনব্যাপী গুপ্তিপাড়া বই মেলা, তারিখ প্রস্তুতি সভা হয়ে গেল। আগামী 17 মার্চ থেকে শুরু হতে চলেছে গুপ্তিপাড়া বই মেলা, চলবে 24 মার্চ পর্যন্ত। এই মেলার উপলক্ষে এক প্রস্তুতি সভা শুরু হলো গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। 5ম বছরে পা রেখেছে এই মেলা। এই মেলায় এবছর প্রায় 60টি স্টল হবে বলে জানা গেছে। কলকাতার বিভিন্ন প্রকাশনী সংস্থা সহ জেলার বিভিন্ন স্টলও এই মেলা অংশগ্রহণ করবেন বলে জানালেন উদ্যোক্তা সুব্রত মণ্ডল। মেলাকে কেন্দ্র করে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জেলার সহ কলকাতার বিভিন্ন সাহিত্যিক এবং কবিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গুপ্তিপাড়া বইমেলা আগামী 17 মার্চ থেকে 24 মার্চ 2019 অনুষ্ঠিত হবে গুপ্তিপাড়া হাইস্কুল মাঠে। এই জন্যে আজকে আমরা সভায় উপস্থিত হয়েছি। এখানে আমরা আগামী দিনের আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা রচনা করছি যে কীভাবে বাংলার সংস্কৃতির অন্যতম পীঠ এই গুপ্তিপাড়া, এই গুপ্তিপাড়ার যে এখনও পাঠকবৃন্দ রয়েছে বইয়ের, যে গুপ্তিপাড়ায় সারা বিশ্বের সব জায়গাতে যখন ইন্টারনেটের মাধ্যমে সব বৈদ্যুতিন মাধ্যমে সবাই পড়াশোনা করছে, সেক্ষেত্রে এখনও গুপ্তিপাড়ার মতো জায়গাতে যে এখনও বইয়ের পাঠক আছে সেটা আমরা বুঝিয়ে দিতে চাই। সেই জন্যে আজকে আমাদের এই সভা, আমাদের এখানে এই 8 দিনের যে মেলা হবে, এই মেলাতে আমরা বিশেষত চেষ্টা করি এলাকার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের বিদ্যালয়ের মধ্য দিয়ে এইখানে একটা বড় মঞ্চে প্রতিষ্ঠিত করা এবং সেখানে তাদের যে অনুষ্ঠান পরিবেশন করা, যাতে তারা ভবিষ্যতে ভালো কিছু হতে পারে, মানে তাদের প্রতিভাকে তুলে ধরেন, সেটা আমরা প্রতি বছর তুলে ধরার চেষ্টা করি। মেলা ক বছর এবার, এটা 5ম বর্ষ পড়ছে এবার মেলা। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাইছি যাতে মেলা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারি। এবছরে কোনো বিশেষ আকর্ষণ বা থিম? বিশেষ আকর্ষণ আছে আমাদের, যেটা হচ্ছে নতুন নতুন শিল্পীদের, যে এলাকার বা বাইরে থেকে যারা আসে নতুন শিল্পী, তাদেরকে মঞ্চ করে দেওয়া, এটাই আমরা। এরকম আমাদের কোনো অর্থনৈতিক অবস্থা নেই বা আমাদের নেই, আমাদের ইঞ্জিনিয়ার সবাই এক, আমরা বেশি বাহুল্য এখানে করি না, যার জন্যে আমাদের যে বাইরে থেকে বড় বড় শিল্পী এনে এখানে অনুষ্ঠান করতে হবে, তো সেই ধারণা আমাদের মধ্যে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। এবার নিন আমার ছোট্ট একটা বিজ্ঞাপন বলতে সঙ্গে থাকুন। এবার আপনার জেলায় সর্বপ্রথম কম দামে অত্যাধুনিক টাইলসের সম্ভার নিয়ে এলো আজমির মার্বেল। এখানে পাচ্ছেন মার্বেল, ব্ল্যাকস্টোন, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস,
পার্কিং টাইলস, ভিক্টরিফাইড সহ সমস্ত ধরনের অত্যাধুনিক মার্বেল এবং টাইলস, এছাড়াও সমস্ত ধরনের স্যানিটারি গুডস। প্রতিটি কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় সব উপহার। বাড়িকে মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন আজমির মার্বেল, চাঁপারুই, মগরা, হুগলি। ফোন নাম্বার 9836991773 অথবা 8420980900 নম্বরে। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারির সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতা নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। নাই সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান, আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী অনুকার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে MRP-র ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা IPTV। এখন আপনিই রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর খবরে। চুচুড়া গণসংহতি মঞ্চে ভাষা দিবস পালন হলো চুচুড়া যুব সংঘ ক্লাবে। চুচুড়া গণসংহতি মঞ্চ আয়োজন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের। চিনসুরা যুব সংঘ মাতৃভাষা দিবস পালনের সূচনা হলো সঙ্গীতের মধ্য দিয়ে। মাতৃভাষা দিবস পালনের বিষয়টি সকলের কাছে তুলে ধরেন সংগঠনের শ্যামল ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে হুগলি চুচুড়া সাংস্কৃতিক সংগঠনগুলির সাথে এলাকার কচিকাঁচারাও অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
ভাষা বিরুদ্ধে আপামর মানুষ, শিক্ষক, ছাত্র, সাধারণ মানুষ সকলে উত্তাল হয়ে উঠল। তারা বলে উঠল, আমার মুখের ভাষা আমরা কেড়ে নিতে দেব না, ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায়। এই মুখের ভাষা, যে ভাষা বাঙালিদেরকে বাঙালি হয়ে ওঠার সবচেয়ে বড় উপাদান বলে আমাদের মনে হয়, তার ভাষা এবং সংস্কৃতি। একটা জাতি গড়ে ওঠার পেছনে যে সবচেয়ে বড় অবদান যদি থাকে ভৌগোলিক অবস্থান বাকি রেখে। শ্যামল সিনহা রিপোর্ট, নিউজ সিক্স। পিপুল পার্টি কদমতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির বুটিক প্রদর্শনী এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো দুদিন ধরে। হুগলির পিপুল পার্টি কদমতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে দুদিনের বুটিক এবং হস্তশিল্প প্রশিক্ষণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় গত রবিবার। এই শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি। এই বুটিক প্রশিক্ষণ শিবিরে 40 জন এবং চক্ষু শিবিরে 49 জন অংশ গ্রহণ করেন। কদমতলার সর্বজনীন দুর্গোৎসব সমিতি তারা রজত জয়ন্তী বর্ষে এবছর পদার্পণ করবে, সেজন্য সারা বছর ধরে নানা কর্মসূচি রেখেছে। সেই কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি হয়েছে আমাদের এলাকার, আমাদের এই পিপুল পাতি সংলগ্ন যে জায়গাগুলো আছে সেই জায়গার যারা আমাদের মা বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, তাদেরকে একটু স্বনির্ভর করার লক্ষ্যে এবং সর্বোপরি আনন্দদায়ক কিছু কাজকর্মের মধ্য দিয়ে তারা যাতে এই দিন দুটোকে, যে দুদিন ওরা কর্মশালা রেখেছে ফেভিক্রিল কোম্পানির সঙ্গে সহযোগিতায়, তাদেরকে সুন্দরভাবে অনেক কিছু করতে শেখাচ্ছে। খুব উৎসাহী আমি এসে দেখলাম যে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার দিদিরা বোনেরা, সত্যিই তারা খুব আগ্রহ ভরে এই অনুষ্ঠানটা করছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, একই সঙ্গে এখানে আমাদের আজকে বিনা ব্যয়ে রোটারি আই হসপিটালের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে। এলাকার অনেক মানুষ উপকৃত হচ্ছে, তারা এখানে বিনা খরচে এরম চক্ষু পরীক্ষা করাচ্ছে এবং তারাই খুব উদ্যোগী হয়ে তাদের যদি ছানি অপারেশনের ব্যবস্থা থাকে সেগুলোও করিয়ে দিচ্ছে। ফলে সব বিষয় নিয়ে তারা যে মানুষের পাশে আছে, সে আমাদের মা বোনেরা হোক কি আমাদের এলাকার বৃদ্ধ বয়স্ক মানুষরা হোক, দুস্থ মানুষরা হোক। আশিস দাসের রিপোর্ট, নিউজ সিক্স। চুঁচুড়া তোলাফাটক বাসন্তী মাঠ যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। চুঁচুড়া তোলাফাটক এমজি রোড বাসন্তী মাঠ যুব সংঘের 62তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 15টি ইভেন্টে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। বাচ্চাদের বিস্কুট দৌড়, গুলি চামচ, বোম্বেলাট, কানামাছি, মেমোরি টেস্ট, গোলবল, মোমবাতি ধরানো এবং যেমন খুশি সাজো ছিল অনুষ্ঠানের অঙ্গ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় ক্লাবের সভ্যরা। কেউ সেজে থাকলে মাঠে চলে আসবে। ওই যে ওই যে কোন মাঠ, জল জল মাঠ, জল আছে।
রাজস্ব মন্ডলের রিপোর্ট, নিউজ সিক্স। কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 153 এবং 154 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের মহিলারা রক্তদান শিবিরের আয়োজন করলো। কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 153 154 নম্বর বুথ তৃণমূল মহিলা কর্মীদের আয়োজনে ফার্ম সাইট পুজো প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। শিবিরে রক্তদাতাদের রক্ত গোলাপ দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুচুড়ো মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার দাস, পঞ্চায়েত প্রধান শুক্লা চ্যাটার্জি, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য মহিলা কর্মীবৃন্দ। প্রধান দীপালিদি গীতা তপতি পাপিয়া সবাই মিলে যে ব্যবস্থা করেছে, আমি এর সার্থকতা কামনা করি এবং আশা করব যে রক্তদান শিবির সার্থক রূপ নেবে এবং রক্ত আমাদের, আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল আমার ইমামবাড়া হসপিটালে রক্তের নতুন সেট উদ্বোধন করেছেন। আমরা লোকালেও করব, মানুষকে জানাবো, দেখবেন কত উন্নত ধরনের ব্যবস্থা বর্তমান সরকার ব্যবস্থা করছেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত। তামুল সিনহা, রিপোর্ট, নিউজ সিক্স। নিউজ সিক্স আজকের মতো এ পর্যন্ত। প্রতিদিন রাত 9:30 দেখুন নিউজ সিক্স। নমস্কার।